মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, মানে আমিও ভালো আছি, মোটামুটি আছি, এখন অবস্থা সুস্থ আছি। তাও কদিন একটু শরীরটা খারাপ ছিল, আর সকালটা একটা ব্যাড নিউজের সাথে শুরু করছি। আসতে দেবো টিভিটা। ঘুরতে যাওয়ার যে প্ল্যানিংটা ছিল সেটা আর হওয়া হবে না, একটা কারণ আছে যেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, এখনও সেই সময়টা আসেনি বলা, সেজন্য এখন বলবো না, কদিন পরে বলবো, তো যাওয়া হবে না। আর এখন তাড়াহুড়ো করে রান্না করছি, একটু পরে যাব। অভির একটা ড্রয়িং কম্পিটিশান আছে এখানেই, তো ওখানে যাব, সেজন্য তাড়াতাড়ি করে রান্না করছি। রান্না করছি হচ্ছে ডালটা বসিয়েছি, ফুটছে, করবো হচ্ছে শর্টপুটি রান্না করব, মাছের ঝোল, না শর্টপুটি না, মানে পুটি মাছই বললো, একটু বড় বড় বুঝলি তো, তো ওটা করবো। আর হচ্ছে কী করবো, আর কী যেন একটা করবো, ও না ওই ওই দুটোই করবো, আর আলু পোস্ত আছে ওটা দিয়ে হয়ে যাবে, সেজন্য ওই দুটোই রান্না করব। আর অভির আজকের থিম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কিচ্ছু পারে না ছবি আঁকতে। কালকে রাত এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি ড্রয়িংটা প্র্যাকটিস করিয়েছি, করেছে কোনো রকমে, সেরকম ভালো তো পারে না, দু বছর ধরে ঘরে ড্রয়িং ফয়িং কিছুই করছে না, করেছে ওটাই বলেছি একে দিয়ে আসবে, তাই ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। মানে এখানে মানে পুজো হয় আমাদের এখানে, পুজোর আগে থেকেই দেখছি প্রোগ্রাম হচ্ছে, পুজোর সময় মনে হয় প্রাইজ ফাইজ দেবে, কিছু একটা হবে, পুজোতেও হবে কম্পিটিশন, মানে কিছু না কিছু প্রোগ্রাম হবেই মনে হয়, ওখানে গিয়েই আড্ডা মারবো পুজোর সময় বছর, ওই জন্যই তাড়াহুড়ো করছি যাবো। ডালটা ফুটছে আর তারপরে মাছটা করবো, হয়ে যাবো, হয়ে যাবে। যেই জায়গাটা যাব সেই জায়গাটা কালকে দেখছিলাম মনে হয় আবৃত্তি কম্পিটিশন হচ্ছিল, মানে সব অ্যানাউন্স করছিল, মাইকে কথাটা তো বলছিল, ওরকম ভালো লাগে বেশ, বাচ্চাদের অনুষ্ঠান হলে একটা আলাদাই, মানে পুজোর একটু দূরে এখান থেকে, তাও ওই সকালে কাজটা সেরে মানে গিয়ে বসে থাকবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঝটপট করে নিই। তো আমি এখানে পুঁটি মাছটা রান্না করব উচ্ছে আলু দিয়ে। তো প্রথমে আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে উচ্ছে আলু ভালো করে ভেজে নেব। তার উচ্ছেটা ভালো করে ভাজলে তৃতীয় ভাবটা থাকবে না, তো ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা, নুন হলুদ, নুন তো স্বাদ মতো হলুদ দিয়ে দেবো, আর মশলা আমি দেবো জিরে আর আদা বাটা আর লঙ্কা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, ব্যাস মাছ দিয়ে দেবো, তো রেডি আমাদের মাছের ঝোল। হ্যাঁ হ্যাঁ
স্নান টান করে দেখো চলে এসেছি একদম হ্যাঁ রেডি একদম মানে স্নান করে একদম রেডি হয়ে গেছি এবার করব লাঞ্চ এই যে অভিরাজ এসে গেম খেলে গেছে তো ওখানে তো বসেছিলাম ওর বাবা অফিসে গেছিলো তারপর ওখান থেকে আবার নিয়ে এসছে এখন খেয়ে নেওয়া প্রচণ্ড খিদে পেয়েছে ওই সেই ছাতু খেয়ে আর অতক্ষণ খুব খিদে পেয়ে গেছে তো চলো লাঞ্চ টাঞ্চ করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো লাঞ্চে এটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি সকাল রাতের জন্য আলু সেদ্ধ মানে আলু ভাজা আলু সেদ্ধ করবো বলে আর এটা কালকে মাছের মশলা তেলাপিয়া মাছের এটা ঝিঙে আলু পোস্ত আর এর মধ্যে রয়েছে হচ্ছে মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে আলু সেদ্ধর জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা এটাই ভাত আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল যেটা আমার খুব প্রিয় তো এটা আমি আমার জন্যই রেখেছি আর কেউ খাবে না তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু খেয়ে নিই ঝটপট তারপরে কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে এখন ইভিনিংয়ে উঠে পড়েছি আর পার্থও চলে এসছে তাই ইভিনিংয়ে আজকে আমি বানাচ্ছি হচ্ছে ডিম টোস্ট এখানে আমি ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে বানাবো কারণ ওটা বা পার্থ বেশি পছন্দ করে আমার আবার মানে অমলেট করে ব্রেডগুলো উপরে দিয়ে দেওয়া যেটা দোকানে করে মোটামুটি ওইটা আমার বেশি ভালো লাগে তো যেহেতু ও খাবে তাই এরমভাবে করছি বেশি না অল্পই করছি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর চা তো আছেই সঙ্গে তো বন্ধুরা আজকে আমি ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো তো সবাই ভালো থাকবে গুড নাইট টাটা বাই বাই